বেঙ্গল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সফল জলপাইগুড়ি, আবারও সাফল্য জলপাইগুড়িতে। গত 29 মে 2022 দক্ষিণ দিনাজপুর তাইকোন্ডো অ্যাসোসিয়েশন এবং ইউনিভার্সাল তাইকোন্ডো ইনস্টিটিউটের পরিচালনায় একদিন ব্যাপী নর্থ বেঙ্গল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বালুরঘাট স্টেডিয়ামে। প্রতিযোগিতায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, মালদা এবং দক্ষিণ দিনাজপুরের মোট 350 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এছাড়াও গেস্ট টিম হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনা ও বর্ধমান জেলার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। এই নর্থ বেঙ্গল তাইকোন্ডো প্রতিযোগিতায় 26টি গোল্ড মেডেল, 11টি সিলভার মেডেল ও 5টি ব্রোঞ্জ মেডেল জিতে 403 পয়েন্ট পেয়ে দক্ষিণ দিনাজপুর তাইকোন্ডো অ্যাসোসিয়েশন দলগতভাবে প্রথম স্থান দখল করেছে এবং 14টি গোল্ড মেডেল, 5টি সিলভার মেডেল ও 3টি ব্রোঞ্জ মেডেল জিতে মোট 155 পয়েন্ট পেয়ে দলগতভাবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তাইকোন্ডো অ্যাসোসিয়েশন দ্বিতীয় স্থান অধিকার করেছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ।